আসসালামু আলাইকুম, আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। তো ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছেন আপনারা যে ভিডিওটা কিসের উপরে হবে। তো এই ধরনের প্রবলেম হলে আপনারা কীভাবে রিপেয়ার করবেন এই বিষয়ে আমি আজকে আপনাদের ক্লিয়ার করে বুঝিয়ে দেব। তো যারা আমার এই ভিডিওটা ইউটিউবে দেখতেছেন, যারা আমার চ্যানেলে নতুন আছেন, তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো টিভির পাওয়ার কর্ডটি আমি লাগিয়ে দিয়েছি। তো প্রবলেমটা আগে আমি দেখে নিব। তো দেখতে পাচ্ছেন অ্যান্টিকিটারটি জ্বলতেছে, টিভির লাল অ্যান্টিকিটার জ্বলতেছে। আমরা এখন রিমোট দিয়ে অন করার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন আপনারা রিমোট দিয়ে অন হচ্ছে না, টিভির রিমোট নট ওয়ার্কিং, মানে রিমোটে কোনো কাজ করতেছে না। তো আমি রিমোটটা চেক করে দেখেছি, রিমোটটি ভালো আছে। তো এই যে বডিতে কিবোর্ড থাকে, কি প্যানেল থাকে, সেটা বাটন দিয়ে আমি অন করার চেষ্টা করলাম, কিন্তু টিভিটা অন হলো না। তো প্রবলেমটা কোথায় আমি আপনাদের এই টিভিটি রিপেয়ার করে দেখাবো ইনশাল্লাহ, আমার সাথে থাকুন আপনারা। তার জন্য আমি টিভিটি খুলে নিব, ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন, খুবই উপকারী ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি ডিশ লাইনের তারটি খুলে নিচ্ছি। তো আমি স্ক্রুপগুলো আগে থেকে খুলে রেখেছি, আপনাদের ভিডিওটা লম্বা হয়ে যেতে পারে এই জন্য। তো আমি ব্যাকপার্টটি ওপেন করে নিচ্ছি। তো এই ধরনের প্রবলেম হলে আপনারা প্রথমে যা চেক করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখেন, এ হলো রিমোট সেন্সর এবং কিবোর্ডের কেবল। তো এই কেবলটি আমি আগে খুলে নিব। তো খুবই শক্তভাবে লাগানো, এবং স্পিকারের তারটি আমি খুলে নিয়েছি, এবং এই সেন্সরের তারটি খুলে এই বডিটা সম্পূর্ণ আলাদা করে নিব আমাদের কাজের সুবিধার জন্য। তো ব্যাকপার্টটি আমি সম্পূর্ণ আলাদা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এটি হলো এর সেন্সর। তো এই সেন্সরটি ভালো আছে কি নষ্ট আছে এটা আমি একটু পরে আপনাদের চেক করে দেখাবো। তো আমি এই সেন্সর কেবলের যে কর্ডটি থাকে আমি খুলে নিচ্ছি। খুবই সিম্পল, আপনারা যারা এই ধরনের কাজ করেন তারা এই এক্সট্রা কিবোর্ড এবং সেন্সরটি কিনে রাখবেন। আমি এটা নতুন বের করলাম, এটি আগে লাগিয়ে দেখব ওখানে যে সেন্সারের কোনো প্রবলেম আছে কি না, কিবোর্ডের কোনো প্রবলেম আছে কি না। অনেক সময় কেবলের থেকে প্রবলেমটা হয়ে যায়। তা আমি নতুন একটি লাগিয়ে চেক করে নিচ্ছি। তো দেখেন, এ ধরনের কিবোর্ড এবং সেন্সর সেট মার্কেটে কিনতে পাওয়া যায় ইলেকট্রনিক্সের দোকানে, যেখানে এলইডি টিভির খুচরো যন্ত্রাংশ পাওয়া যায় সেখানে পেয়ে যাবেন। তো যারা এই ধরনের কাজ কাম করেন এগুলো রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ জিনিস এগুলো কাজের সুবিধার জন্য। তো দেখতে পাচ্ছেন লাল অ্যান্টিকিটারটি জ্বলতেছে, তাই পাওয়ার অন করে দিচ্ছি। দেখতে পারবেন আপনারা এখানে, দেখেন এখানে লাইটটি জ্বলতেছে, ব্যাকলাইট, টিভির যে ভিতরে ব্যাকলাইটটি থাকে সেটি জ্বলতেছে। আমি আরও ভালো করে দেখানোর চেষ্টা করতেছি, দেখেন সাদা লাইট দেখা যাচ্ছে। এর মানে হলো আমাদের টিভিটি অন হয়ে গেছে। তো এই সেন্সারে নতুন কিবোর্ড, আমি আবারও পাওয়ার কর্ডটি খুলেছিলাম, আবার লাগিয়ে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য। টিভিটা আমি সোজা করে রাখছি যে অন হলে আপনারা বুঝতে পারবেন যে টিভিটা অন হয়েছে। তো দেখেন আমি পাওয়ার বাটন আবারও প্রেস করলাম এবং টিভিটি অন হয়ে গেল। টিভির নাম হলো নবীন। তো অনেক বড় প্রবলেম মনে হচ্ছিল, যেহেতু টিভি অন হচ্ছিল না, টিভির বডির যে কিবোর্ড সেটাও কাজ করতেছিল না, রিমোটও কাজ করতেছিল না। তা আমরা এক চান্সে ধরে ফেললাম এর রোগটা কি। তো এই সেন্সর সেটটি যদি না থাকতো তাহলে আমাদের
একটু বুঝতে কষ্ট হতো যে প্রবলেমটা কোথায় কি সমস্যা। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, ভিডিও বিষয়ে কিছু জিজ্ঞাসা করার থাকলে, আর ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো দেখেন ব্লু ইন্ডিকেটর জ্বলতেছে, টিভি অন অবস্থায় আছে এখন। তো এটা লাগানোর পরে যদি না হতো তাহলে আপনারা কি করতেন? তাহলে আমি যা করি, আগে ভোল্টেজগুলো মেপে নিতাম, এখানে সেন্সারের আয়ারের ভোল্টেজ ঠিক আছে কি না। তো যেহেতু এটা লাগানোর সাথে হয়ে গেছে, আমাদের আর কোনো কিছু করার নেই, আমাদের এইটাকে সেট করে দিব। তো সেট করে আমি আপনাদের দেখাবো যে এটা কীভাবে। তো এই ধরনের যত প্রবলেম আছে এলইডি টিভির, সমস্ত প্রবলেমের উপরে আমরা কাজ করে থাকি এবং এর ভিডিওগুলো আমরা আপনাদের জন্য শেয়ার করি। তো অবশ্যই আপনারা বেশি বেশি করে লাইক করবেন এবং কমেন্ট করবেন যে আপনারা কোন বিষয়ের উপরে ভিডিওটা দেখতে চান। অবশ্যই আপনাদের চাহিদা অনুযায়ী আমরা ভিডিও বানাবো ইনশাল্লাহ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো আমাদের কাজই হলো ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স যত ডিভাইস আছে সম্পূর্ণ ডিভাইসের উপরে আমরা কাজ করে থাকি এবং সমস্ত ডিভাইসের ভিডিওই আমি আপনাদের জন্য শেয়ার করি। তো যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন তারা খুবই ধৈর্য সহকারে কাজগুলো করবেন এবং কাজগুলো শুধু ভিডিও দেখলে হবে না, বোঝার চেষ্টা করবেন। আমরা অনেক সময় শর্টকাটে আপনাদের দেখানোর চেষ্টা করি, যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য আমরা অনেক কিছু শর্টকাট করে দেখানোর চেষ্টা করি, আপনারা বুঝে নেবেন। ভাই আপনারা যদি কাজ শেখার আগ্রহী হন, আপনারা অবশ্যই ভিডিওটা একবারের জায়গায় পাঁচবার দেখবেন, অবশ্যই বুঝতে পারবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সে সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।